দুর্নীতি দমন কমিশনে দুর্নীতি ও অনিয়মের শত শত অভিযোগ জমা পড়লেও তফসিল বহির্ভূত অপরাধের কারণে বেশিরভাগ অভিযোগ আমলে নিতে পারে না সংস্থাটি। আইন অনুযায়ী কেবল সরকার ও সরকারি কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট দুর্নীতির সাত ধরনের অভিযোগ অনুসন্ধান করতে পারে দুদক। এই আইনেরই ফাঁকগোলে অনুসন্ধানের জাল থেকে বেরিয়ে গেছেন 80 জনেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী। অনুসন্ধান ও তদন্ত পরিসংখ্যানে দেখা যায়, 2022 সালে অনুসন্ধানের জন্য আমলে নেওয়া 52 ভাগ অভিযোগই নথিভুক্তি বা পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। জানা গেছে, 2022 সালে 93টি মামলার আসামিদের এফআরটি দেওয়ার মাধ্যমে দায়মুক্তি দেওয়া হয়েছে। এই হার 28%। দায়মুক্তি পাওয়াদের একটি বড় অংশই সরকারি কর্মকর্তা কর্মচারী। গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য মতে, 2022 সালে 4633টি অনুসন্ধান চলমান ছিল। এর মধ্যে কমিশনের অনুমতি নিয়ে 1119টি অনুসন্ধান নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 406টি মামলা হয়েছে, যেখানে 172টি মামলা সম্পদ বিষয়ক, 581টি অনুসন্ধান পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। বাকি 163টি অনুসন্ধান বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।